নমস্কার বন্ধুরা, পৌলমিস কুকিং অ্যান্ড বেকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন গরমকাল, আর বাজারে গেলেই আমরা প্রায়শই কাঁকরোল দেখে থাকি। তো কাঁকরোলের আমরা নিজের পক্ষে ভাজা বা ঝাল এই ধরনের রেসিপি সাধারণত বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের একটা অভিনব রেসিপি শেয়ার করব, যেটা হয়তো আগে তোমরা কোনোদিনও বাড়িতে তৈরি করনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের ভর্তা। তো চলো দেখে নিই কাঁকরোলের ভর্তা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমাদের লাগছে সেদ্ধ করা কাঁকরোল, নারকেল কুচি, রসুন, কাঁচা লঙ্কা, পোস্ত, নুন, কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর এই রান্নাটা করব আমরা সর্ষের তেলে। তাহলে চলো সরাসরি চলে যাই আমরা প্রণালীতে। তো দেখো, আমাদের প্রথমেই যেটা করতে হবে, মিক্সির একটা যে ছোট চাটনি জারগুলো হয়, এই জারটাতে আমরা এই কাঁকরোল ভেতরের খোসা সমেত, মানে বীজটা আর কি, বীজ সমেত আমরা সমস্ত কাঁকরোলগুলোকে নিয়ে নিলাম। এরপর আমরা এতে দেব দুটো বড় সাইজের নারকেলের টুকরো। আমরা দিচ্ছি পোস্ত, এতে কিন্তু আমার 1 TSP পোস্ত আছে 200 গ্রাম কাঁকরোলের জন্য। আর এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, পোস্ত ছাড়াও কিন্তু এই রেসিপিটি যথেষ্ট সুস্বাদু হয়। 3 কোয়া মতো রসুন খাচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা মিক্সিতে সুন্দর করে একটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি, সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সির এই চাটনির জারে মিক্সড করে নিয়েছি। তো চলো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। আর মাফ করবেন, ওটা হবে রসুন দিলাম। তো দেখো, আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এরপর আমরা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা সামান্য ভাজা ভাজা হলে এবার আমরা সমস্তই কাঁকরোলের মিশ্রণটাকে দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। এতে একটু যেহেতু নারকেল আছে মিষ্টি মিষ্টি হবে, 1 চামচে আমরা চিনি দিলাম। দিয়ে এবারে সমস্ত মিশ্রণটাকে সমানে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয়। হাই ফ্লেমে এটাকে আমরা একভাবে নাড়াচাড়া করে যাব। তো দেখো, আমি কিন্তু ক্রমাগত এটা নেড়ে চলেছি, দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু ছেড়ে এসেছে। আমাদের এই ভর্তাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, এই ভর্তাটা কিন্তু একবার হলেও তোমরা অন্তত বাড়িতে বানিয়ে খেও। আশা করি সকলেরই এটা কিন্তু খুব ভালো লাগবে, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে এটা জানিও। এরপরে আমরা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। গরম ভাতে এই ভর্তাটার সাথে কিন্তু আর কিছু লাগে না, কারণ এটা খেতে অসাধারণ হয়, এবং তোমরা যদি কাউকে খাওয়াও কেউ বলতে পারবে না এটা কিসের ভর্তা। তো দেখো, আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে, এটা কিন্তু ছেড়ে এসেছে, এরকম শুকনো শুকনো হয়ে যাবে। এরপর এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার কাঁকরোলের ভর্তা একদম সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আগামী দিনে আরও অনেক ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। আর অবশ্যই তোমরা বাড়িতে বানিও এবং আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।